আমি করছি তবলীগ মানে প্রচার করা, তবলীগ মানে মানুষদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য তবলীগের প্রথম সূত্র হলো আগে ইলম অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। কিসের জ্ঞান? ইসলামের মধ্যে কি যেটা আরেকটি সাবজেক্ট ছবি একটুকু বলে যায়, ওই ছোটবেলায় কবিতা পড়েছিলাম না, কি পড়েছিলাম? বাবুরাম সাগরে কোথায় দাঁড়ান বাবুরে, আয় বাবা থেকে যা, যে সাপের চোখ নেই কান নেই, মারে না কো ঘুষ দাস, মারে না কো ঘুষ ফাঁস, পেরে পেরে ডান্ডা করে দেব। বলেননি আপনার কি ভুল বলেনি তো? তো যে সাপের চোখ নেই কান নেই দাওয়াত করছেন, আজকের আজকের টুঙ্গি ইস্তিমা থেকে যদি আন্দোলন করা হয় যে মেয়েরা ফুটবল তোমরা কি সরকারের আদেশ দিয়ে ভালো কথা ভালো আদেশ দিচ্ছে মানুষদেরকে বুঝাচ্ছেন নিয়ে আসে, মূল কারের কথা বলেন না কেন? তাহলে এমন সময় কুরাইশদের মধ্যে এক বদমাইশ আসছে, অত্যন্ত প্রিয় বন্ধু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে উবাই ইবনে আবু মাঈকে দূরে ঠেলে দিয়ে গামছাটা খুলে তিনি বলছেন, আতাকুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, উবা তোমরা কি এমন লোকটাকে হত্যা করতে চাও যার দুনিয়ার কোনো চাওয়া এবং পাওয়া নেই, শুধু সে একটি কথা বলে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। তাওহীদের দাওয়াত দেয় এই লোকটাকে তোমরা মানতেছো, তোমরা কি বেশ কি বেশ! তাওহীদের সাথে সংঘর্ষ, সবসময় বাতিলের সংঘর্ষ থাকে। দাওয়াত দিতে গেলে যদি সেখানে যদি একটু না চলে তাহলে বুঝতে হবে যে না, এই দাওয়াতে কোনো তেজ নেই, গোলালমার একটা দাওয়াত। আজ বসিয়া তোমরা বাংলাদেশে শুনি, আহা, একবার দুনিয়ার থেকে ধরে রান্নাঘর থেকে নিয়ে একবার জাহান্নাম পর্যন্ত আপনার পৌঁছে দেবে, আর চেষ্টা গাড়ি বাইরা আমার তো এরকম ভাবে তৌহিদের দাওয়াত দিদিকে মার খেয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদের দাওয়াত দিচ্ছে, তৌহিদের দাওয়াত দিচ্ছে, তৌহিদের গুরুত্ব এত দাওয়াত দিচ্ছে, এসে বলছেন একটি দল আবু তালেবের কাছে বলছেন যে আবু তালেব তোমার ভাতিজাকে বলো সে যেন আমাদের দুনিয়ার পরে হস্তক্ষেপ করে না, আমরা তার দুনিয়ার পরে হস্তক্ষেপ করবো না, সে যেন তাওহীদের দাওয়াত আমাদের কাছে যায় না, আমরা তার তাওহীদের কথা শুনতে চাই না, তার তাদের সিদ্ধ প্রস্তাব দেওয়ার পরে আবু তালেব সে ভাতিজাকে জানালে, জানালো, জানানোর পরে ভাতিজা বললেন ডাকো এবার সমস্ত কুরাইশদেরকে ডেকে, বলছেন কি? বলছেন যে তোমরা তো প্রস্তাব দিলে আমি একটি প্রস্তাব দেই, প্রস্তাবটা হলো এই, তোমরা যদি আমার প্রস্তাবকে মেনে নিতে পারো তোমরা এই পৃথিবী
পৃথিবীর বাদশা হবে। কি হবে? এ পৃথিবীর বাদশা হবে। আর এই পৃথিবীর মধ্যে যত শক্তি রয়েছে, আরব আরব যা কিছু রয়েছে, সব তোমাদের কর্তব্য গত হবে, সব তোমাদের কথা উঠবে এবং বসবে। আমরা মাতব্বরি করবো, আমরা লিডারশিপ করবো, সব করতে রাজি আছি। তো প্রস্তাবটা, তোমার প্রস্তাবটা কি? তখন বললেন, বলো সমস্ত মাবুদকে ত্যাগ করে একটা মাবুদের কি করতে হবে? ইবাদত করতে হবে। তো ভাবিদা তোমাকে একটা প্রস্তাব দেয়, তুমি যদি সংসদ ভবনে যেতে চাও, যতদিন বেঁচে থাকো সব তোমাকে দিয়ে দেবো। কি বলেছিল রাসূলুল্লাহ কি বলেছিল? শুনো, এক হাতে যদি চাঁদ এনে দাও, আর এক হাতে আবতাব এমন একটি জিনিস আপনি কল্পনা করতে পারবেন না। এই তৌহীদের ওজন এবং এর তৌহীদের ওয়েটটি কত, একটি হাদিস আপনাদের সামনে ধরে সব কিন্তু কোরআন এবং হাদিস থেকে বলছি। ছিলেন ইসলামের গুরুত্বপূর্ণ 12টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, 12টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি বলছেন, আমার নবী বলছেন কি, মূসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম ছিলেন নবী ছিলেন, তাই না? মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে শিকায়ত করছেন, কি বলছেন? ইয়া রব আল্লিমনি শাইয়্যান আযকুরুকা বিকাবি, আয় আমার আল্লাহ আমাকে এমন একটি জ্ঞান শিক্ষা দাও যা করে তোমার ইবাদত করতে পারি, তোমার তোমাকে ভালোভাবে ডাকতে পারি। উদ্দেশ্যটা এমন ছিল, স্পেশাল কিছু দোয়া শিখে নেওয়া, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কি শিক্ষা দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিলেন। দেওয়ার পরে এবার কি বলছেন শুনে রাখো, আসমান এবং জমি সাত আসমানের মধ্যে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে, আমি আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে, আর সব জমিন সেটাকে যদি এক পাল্লায় যদি কি করা হয়, ওজন করা হয়, এক পাল্লায় যদি ওজন করা হয়, আরে তোমাকে যে কালেমা শিক্ষা দিলাম তাওহীদের কালেমা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হে মূসা তুমি শুনে রাখো আমার কালেমা
তাওহীদের গুরুত্বটা বুঝতে পেরেছেন, আপনি যদি তাওহীদের জ্ঞান অর্জন করেন আপনার জন্য সুসংবাদ রয়েছে। কি রয়েছে? সুসংবাদ। সুসংবাদ শুনবেন, সুসংবাদ শুনেন। ৭০,০০০ একটা বুকিং হয়ে গেল না, অন্য হাদিসে আসে আর একজন বলছে আমার জন্য একটু দোয়া করেন। তো বলছেন যে না, বুকিং এর পড়া শেষ, এখন কি করতে হবে? চেষ্টা করতে হবে। আবার হাদিস আসছে, আবার হাদিস আসছে কি, যে ওই ৭০,০০০ লোক, তারা এক একজন ৭০,০০০ করে লোককে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত হয়? ৪৯ লক্ষ হয়। সাতশত কত হয়? ৪৯ লক্ষ তাওহীদী মুসলমান আমার উম্মতের মধ্যে বিরাজ হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু আমার উম্মতের ৭০,০০০ লোক বেরিয়ে যাবে, তাদের ৭০,০০০ আবার এক একজন ৭০,০০০ করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আবার বলছেন রব্বুল আলামিন হাসিয়াতিন মিন হাসিয়াতি রব্বি, আমার রব ওই সময় কি করবেন আমার উম্মতের মধ্য থেকে কি করবেন, এক গাঢ় এক মুষ্টি করে ফেলেন, তিন মুষ্টি তিনি করে আবার জান্নাতে নিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি ফেল করি তাহলে পাশ করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বর তার কোন তার ধারণ করবে না। তারা ভাগ্য নির্ধারণ করবে না, এরকম কিছু লোক মানে লোক মানে এ করবে না যে তারা ওই যে লোক মানে এ করবে ভাগ্যকে ভাগ্য গণনা করবে না। এই রকম তো এটার মধ্যে দেখা যায় আমরাও আছি, কারণ আমরা হাত দেখাচ্ছি না। যদি সম্রাটরা আসতে তো এই প্রায় সব মুশকিলে আসান এই পাথর ব্যবহার করে ওদিকে যাচ্ছি না, তারপর আলাই এক কোনো না কেউ দাগ দিবে না, এটাকে স্যাক দিবে না। বুঝতে পেরেছেন? আবার ওয়ালা রাব্বিহিম লা তাশরিকুন, তারা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবে। এই ৭০,০০০ তারা থাকবে না এদের মধ্যে। আবার তো এই ৭০,০০০ লোক তাদের এই গুণগুলো থাকবে, যদি এর মধ্যে না পড়ি তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে। সেখানে কি থাকবে?